আরোগেশ্বরে মিছিল করলো বামেরা। বর্ধমান পুলিশ ও বামেদের ঘটনার ইস্যুতে তারা মিছিল করে। ধৃত বাম নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা। আইন অমান্য কর্মসূচিকে ঘিরে পুলিশ ও বামেদের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে শহর বর্ধমান। বর্ধমানের কার্জন গেট চত্বর রীতিমতো যুদ্ধের পরিস্থিতি নেয়। সেই ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু বাম নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ হুগলি তারকেশ্বরে মিছিল করল বামেরা। তারকেশ্বর সিপিআইএমের এক এবং দুই নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে শহর জুড়ে এদিন এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক তন্ময় জানা, দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক মন্টু ভৌমিক সহ আরো অনেকে। রাস্তায় নেমেছি আজকের মিছিলে। আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলিশ পরিচিত করে সেই মিছিলে আমাদের কমরেডদেরকে, আমাদের কর্মীদেরকে ধর্ষণ করে দেয় নেতা আবাস রায়চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের পার্টির নেত্রী পৃথা পাল সেখানে আত্মহত্যা জবরদস্তি করে তারা পিজন ভ্যানে তুলে নিয়ে গিয়ে জেলে নিয়ে যায়। এখনো পর্যন্ত তারা আটক নয়। আটকের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদের মুক্তির দাবিতে আমরা মিছিল করছি। ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট ফুড আইল্যান্ড রয়েছে। সুসজ্জিত গেস্ট হাউসও প্রকৃতির কোলে শান্ত পরিবেশে রয়েছে এই গেস্ট হাউস। এসি নন এসি রুম রয়েছে এই গেস্ট হাউসে। ঠিকানা নিয়ার কালীপুর রেলব্রিজ আরামবাগ হুগলি। যোগাযোগ নাম্বার 8101715500।